দেশে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সম্মাননা জানাতে চালু হচ্ছে ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড। এই উদ্যোগের মাধ্যমে 2024 সালে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের উপর সেরা রিপোর্টের জন্য প্রিন্ট, অনলাইন, টেলিভিশন এই তিন ক্যাটাগরিতে 7 সাংবাদিককে পুরস্কৃত করা হবে। মঙ্গলবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অ্যাওয়ার্ড নিয়ে বিস্তারিত জানানো হয়। প্রাণ ও ইআরএফ যৌথভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করবে। দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের পথিকৃৎ প্রাণ এর উদ্যোগে চলতি বছরের 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত প্রাপ্ত প্রতিবেদন থেকে 5 সদস্যের জুরি বোর্ডের মাধ্যমে যাচাই বাছাই শেষে বছরের সেরা 7 প্রতিবেদনকে পুরস্কৃত করা হবে। আধুনিক কৃষি ও বাজারজাতকরণের টেকসই ব্যবস্থা, মানসম্মত কৃষি পণ্য উৎপাদন ও সমন্বিত কৃষি ব্যবস্থা, কৃষি ও কৃষকদের উন্নয়নে এগ্রো প্রসেসিং খাতের প্রসার, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান, কৃষি প্রক্রিয়াজাত খাতের সরবরাহ ব্যবস্থা, এ খাতের রপ্তানি, সমস্যা ও সম্ভাবনা সহ কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে করা সেরা প্রতিবেদনগুলো এই উদ্যোগের মাধ্যমে পুরস্কৃত করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, আপনি জানেন যে বাংলাদেশে র এগ্রিকালচারাল অনেক প্রোডাকশন হয়, বাট এখানকার একটা মেজর ইস্যু হচ্ছে কিন্তু ফুড সেফটি। কৃষি প্রক্রিয়াজাত খাত অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। কৃষি নির্ভরশীল দেশে এই খাত সঠিক দিক নির্দেশনা পেলে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারে। এ খাত পোশাক শিল্পের পর রপ্তানিতে বড় খাত হয়ে উঠছে। ইআরএফ সভাপতি রেফায়েতুল্লাহ মৃধা বলেন, আমাদের অর্থনীতি পোশাক শিল্পকে ধরে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই শিল্পের কাঁচামাল আমদানি নির্ভর, কিন্তু কৃষি প্রক্রিয়াকরণে শতভাগ ভ্যালু অ্যাড হচ্ছে, যে কারণে এই খাত অত্যন্ত সম্ভাবনাময়। ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ও প্রাণ আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের প্রধান তৌহিদুজ্জামান সহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সময়টা দৌড়াবে, প্রাণ ডাল মুঠোয় মুঠোয় সময় পায়।